পূজোর আগে শনি এবং রবিবার বাড়ছে মেট্রো পরিষেবা। মেট্রো রেল সূত্রে আর কি জানানো হয়েছে জানবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছ থেকে। অরিত্রিক, পুজোর আর এক মাসও বাকি নেই, এই সময়টায় যেটা শুরু হয় সেটা হচ্ছে কেনাকাটার একটা ভিড় শুরু হয় এবং মেট্রো কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নিয়েছে শনি আর রোববার যেহেতু এই কেনাকাটার চাপ বেশি থাকে তাই জন্য মেট্রো পরিষেবা বাড়তি দেওয়া হবে। শনিবার বলতে আগামী শনিবার থেকেই পরিষেবা শুরু হচ্ছে 23 সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর, 7ই অক্টোবর এবং 14ই অক্টোবর, এই 4টি দিন। শনিবার সাধারণত শনিবার 234টি করে সার্ভিস সারাদিনে দেওয়া হয়, সেটা দেওয়া হবে 288টি সার্ভিস। রোববারের ক্ষেত্রে 24 সেপ্টেম্বর, 1ই অক্টোবর, 8ই অক্টোবর এবং 15ই অক্টোবর, এই 4টি দিনের যেটা ক্ষেত্রে বলা হচ্ছে রোববার যেখানে 130টি সার্ভিস দেওয়া হয় মেট্রো তরফ থেকে সেটা 164টি সার্ভিস দেওয়া হবে। কোনো রকম শুরু বা শেষের সময় কোনো বদল আনা হচ্ছে না, মেট্রো যেরকম সময় শুরু হয় এবং শেষ হয় সেটাই বজায় থাকবে। শুধুমাত্র মেট্রো ফ্রিকোয়েন্সি বাড়ানো হচ্ছে যাতে যে বাড়তি ভিড়টা এই কেনাকাটার সময়টা মূলত ধর্মতলা চত্বর যে কেন্দ্রিক যে ভিড়টা তৈরি হয় বা বিভিন্ন এলাকায় ভিড়টা তৈরি হয় সেটাকে বেশি মেট্রো চালিয়ে সেটা ভিড়টাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়, ভিড়টাকে ছড়িয়ে দিয়ে কিছু স্বাচ্ছন্দ্য দেওয়া যায় এবং সেই জন্য মেট্রো কর্তৃপক্ষের তরফে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অরিত্রিক, তোমাকে ধন্যবাদ। বাংলার জন্য সুখবর, পূজোর মুখে বাংলাদেশ থেকে বাংলা এসে পৌঁছলো 40 মেট্রিক টন ইলিশ এবং ধাপে ধাপে এভাবেই পূজোর আগে আরও ইলিশ আসবে রাজ্যে। বেনাপোল সীমান্ত পেরিয়ে বনগা পেট্রাপোল সীমান্তে ইতিমধ্যে এসে পৌঁছেছে ইলিশ। পূজোর আগে ধাপে ধাপে 3950 টন ইলিশ আসবে বাংলায়, আর এরই মধ্যে 40 মেট্রিক টন ইলিশ এসে পৌঁছলো বাংলায়। পূজোর মুখে মৎস্যপ্রেমীদের জন্য সুখবর, বাংলায় 40 মেট্রিক টন ইলিশ এসে পৌঁছলো বাংলাদেশ থেকে। এ নিয়ে কথা বলবো সমীরণ পাল, আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীরণ, ইতিমধ্যেই 40 মেট্রিক টন ইলিশ এসে পৌঁছেছে, আরো কতটা ইলিশ আসতে পারে বাংলাদেশ থেকে, কি কি খবর এখনো পর্যন্ত সমীরণ? দেখো অমৃতা, ইউনিভার্সিটির আমদানি সংস্থা তারা ইলিশ পাঠাবে পূজোর মধ্যে ধাপে ধাপে মোট 3950 মেট্রিক টন ইলিশ এসে পৌঁছবে এবং আজকে প্রথম দিন, যেহেতু গতকাল রাতেই আসার কথা ছিল কিন্তু খারাপ আবহাওয়ার জন্য একটি সমস্যা তৈরি হয় এবং আজকে দুপুরবেলা প্রথমে 3টি ট্রাকে এসে পৌঁছে ইলিশ এবং যেটা জানা যাচ্ছে প্রায় 50 মেট্রিক টন ইলিশ আজকে এসে পৌঁছবে মোট 9টি ট্রাকে করে। এরপর ধাপে ধাপে পদ্মার ইলিশ আসতে শুরু করবে। বাঙালি রসনা তৃপ্তি করার জন্য এই সমস্ত ইলিশ রাজ্যের বিভিন্ন প্রান্তের তথা শহরতলির বিভিন্ন বাজারে, কলকাতার বিভিন্ন বাজারে পাওয়া যাবে। অর্থাৎ ইলিশ প্রেমী বাঙালির কাছে সুখবর, প্রায় 3950 মেট্রিক টন ইলিশ আসতে চলেছে ধাপে ধাপে এবং যেহেতু সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শরৎ উৎসব রয়েছে এবং তার সেই সময়ের কথা মাথায় রেখেই এই পরিমাণ ইলিশ এসে পৌঁছবে বাংলাদেশ থেকে ভারতে। ধন্যবাদ সুমিরন। আজকে টোটাল আপাতত 40 টন মতন আসছে, 35 টন সামথিং এরকম। 40 নটা গাড়ি মোট কত টন ইলিশ আসবে? টোটাল আসবে হচ্ছে 3950 মেট্রিক টন। আজকে কত সাইজের, মানে কত কেজি ওজনের আছে এখানে? 700-800 থেকে শুরু করে 1 কেজি 300, 400, 500 এরকম থাকে।